প্রশাসনিক বৈঠক করলেন। হেলিকপ্টারে করে দুপুর 3টে নাগাদ হাজির হন সভাস্থলে। সভায় একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন তিনি। ঘোষণার মধ্যে ছিল রাস্তাঘাট থেকে পানীয় জল প্রকল্পের মতো ঘোষণা। প্রশাসনিক সভা হলেও রাজনৈতিক বক্তব্য রাখলেন তিনি। বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন। ভোটের আগে রাজ্যের দাঙ্গার পরিস্থিতি করতে চাইছেন বিজেপি। তিনি আরো বলেন, এই গাছ তাদের জীবনকে পাল্টে দিতে পারে। এরপরে আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্প, তার পরিষেবা প্রদান, তারপরেই আছেন সরস্বতী জ্যোতি, ইনি সিঙ্গুলে অবস্থিত সুন্দর বাংলা প্রকল্পের মূল হাব তাপসী মালিক। কৃষক বাজারে নিয়মিত তার নিজস্ব উৎপাদিত পণ্য সফলভাবে সুলভ মূল্যে বিক্রয় করে লাভ অর্জন করেছেন। কোনো মসজিদে আমরা হাত দিয়েছি, কোনো গুরুদ্বারায় আমরা হাত দিয়েছি, কোনো গির্জাতে আমরা হাত দিয়েছি?
আমরা তো মন্দির গড়ে দিয়েছি, যান মাতারা মন্দির দেখে আসুন, যান দক্ষিণেশ্বর স্কাইওয়াক দেখে আসুন, এখানে বসে আছি কুশল, বেলুড় মঠের সন্তরা বসে আছে জিজ্ঞেস করুন, যান দেখে আসুন, আমরা তারকেশ্বর মন্দির আমরা উন্নয়ন করে দিই, আমরা নলাটেশ্বরী থেকে শুরু করে কোম্পানি তারা থেকে শুরু করে মাতারার মন্দির থেকে শুরু করে দক্ষিণেশ্বর থেকে শুরু করে মুসলিমদের দরগা পাথর চক্র থেকে শুরু করে ফুলপুরা শরীফ থেকে শুরু করে আমরা যত পুজোর জায়গা আছে আমরা ডেভেলপ করি, আমরা কিন্তু থামতে যাই না। তোমরা কারা ভাই? হিন্দু ধর্মের নতুন হিন্দু ধর্মের নামে একটা ফেক্টিভাল নিয়ে হয়ে যায়। আরে শেখ রামকৃষ্ণ মিশনকে দেখে, ভারত সেবাশ্রম সংঘকে দেখে, ওরা গেরুয়া পড়ে কিন্তু গেরুয়ার অমর্যাদা করে না তোমাদের মধ্যে। ওরা গেরুয়া পড়ে স্যাক্রিফাইস করে, ওরা গেরুয়া পড়ে স্বামী বা বিবেকানন্দের কথা চিন্তা করে, রামকৃষ্ণের কথা চিন্তা করে, সমাজ সেবা করবে বলে কত স্কুল আছে ওরা স্কুলকে পরিষেবা দেয়। আর তোমরা কাজ নেই কর্ম নেই, একটা তিলক কেটে দুইটা গরুয়া রাস্তা থেকে কিনে গেরুয়া না গরুয়া গোরক্ষকের নামে কয়েকটা বেরিয়েছে, একেবারে মানে বর্ধ সংস্কৃতি আর কি, বর্ধ সংস্কৃতি অর্ধ সংস্কৃতি অন্ধ সংস্কৃতি পাশবিক সংস্কৃতি নিয়ে এসে কি বলছে, হঠাৎ দাঁড়া নিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়বে পাড়ায় কি করছে, সূক্ষ্মভাবে রটিয়ে দিচ্ছে, আমার মা ভাই বোনেরা আপনাদের কাছে আমার হাত জোর করে আবেদন থাকবে, এটা অপপ্রচার করছে। আমাদের 40 জন জওয়ান মারা গেল, জানেন যদি সঠিক টাইমে ব্যবস্থা হতো কেউ মারা যেত না, রাজনীতি হয়েছে। আর আজ কি করছে, যেদিন থেকে এই ঘটনা ঘটেছে খুব সূক্ষ্মভাবে দেখবেন, এলাকায় এলাকায় ভোটের আগে রটিয়ে দেওয়া হচ্ছে, ওই ছেলে ধরা আসছে, নিজেরাই 10টা বোরখা কিনেছে, আমার কাছে শুনে রাখুন, আমি যখন বলছি আমি একটা গভর্নমেন্ট চালাই আমি দায়িত্ব নিয়ে বলছি, বোরখা পরিয়ে কাউকে রাস্তায় ছেড়ে দিচ্ছে টাকা দিয়ে, দিয়ে বলছে ওই দেখ ছেলে ধরা আসছে, ছেলে চুরি করতে এসছে, বাড়িতে চুরি করতে এসছে। এবার সে ভাবলো পাড়ার ছেলে মেয়েরা সত্যিই হয়তো ছেলে ধরা এসছে, সে গিয়ে আবার ওই লোকটাকে পিটিয়ে মেরে দিল এবং সে গিয়ে বললো তারে হিন্দু মুসলমান হয়ে যাও, এবং হিন্দুরা আলাদা হয়ে যাচ্ছে মুসলমানরা আলাদা হয়ে যাচ্ছে। আর এই সুযোগে ওই লণ্ড ভণ্ডকারী দানবরা তার রাজনীতির স্বার্থ চরিতার্থতা করছে। মনে রাখবেন একটা সরকার আছে তো আপনাদের উপরে নেই, আমরা আছি কি নেই, সরকার চলছে কি চলছে না, দিল্লির সরকার এখানে চলে না, এখানে আমাদের মামাটি মানুষের সরকার চলে। আমরা যা কাজ করি মন দিয়ে করি, আন্তরিকতা দিয়ে করি, জীবন দিয়ে করি। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই যদি দেখি একটা রাস্তা খারাপ, টাকা নিতে গেলে বলি দেখি যে না রে আস্তে আস্তে যদি এটা ভালো হয় চেষ্টা করি, একবারে তো সব হয় না, অনেক কাজ হয়েছে, যেটুকু বাকি আছে আস্তে আস্তে হয়ে যাবে, একবারে কি সব হয়, কিছুই তো ছিল না। আমিও ছোট্টবেলায় স্কুল যেতাম, আমার খুব সাইকেল চলতে ইচ্ছে করতো কিন্তু আমার বাবা মা আমাকে একটা সাইকেল কিনে দিতে পারিনি, আমার আফসোস আছে। আমিও ছোট্টবেলায় স্কুলে যেতাম, আজকে আমরা বড় হয়ে গেছি, একদিন তো ছোট ছিলাম, ছোটরা আস্তে আস্তে বড় হবে, আমার বাবা মা যখন আমাকে বই কিনে দিতে পারিনি আমি নিজে আমার গলার হার বিক্রি করে দিয়ে আমি কলেজে পড়াশোনা করেছি, কারোর কাছে ভিক্ষে চাইনি, আমরা কোনো সুযোগ পাইনি, কিন্তু আমি এগুলো জীবন দিয়ে দেখেছি বলেই বলি যে আমার ভাই বোনেরা যেন এই সমস্যায় না পড়ে, তারা যেন ভালো থাকে, তারা যেন সুন্দর থাকে, তারা যেন বলে না। আমি একদিন পুষ্করা দিয়ে যাচ্ছিলাম, দেখি কতগুলো বাচ্চা ছেলে আমি যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি দেখলাম ওদের পায়ে একটাও জুতো নেই, একদম বাচ্চা কুচি কুচি বাচ্চা। আমি বললাম তোমাদের জুতো নেই? বললো না আমাদের তো জুতো নেই। আমি স্কুল ডিপার্টমেন্টে বললাম সব বাচ্চাদের জুতো কিনে দাও, এক্ষুনি জুতো এবং জামা এবং ওদের ব্যাগ ওদের কিনে দাও, তারপরে ওদের জুতো জামা ব্যাগ একবার করে কিনে দেওয়া হয়, যারা প্রাইমারিতে পড়ে আপনারা জানেন। আমি নিজে দেখেছি টেস্ট পেপার কিনতে কত খরচা হয়, অনেক বাড়ি আছে টেস্ট পেপারটা কিনতে পারে না, এখন আমরা উনি টেস্ট পেপারটাও বিনা পয়সায় কিনে দেবো। আপনারা জানেন আমি কীভাবে কাজ করি, আমি সেদিন কি ঘুরতে ঘুরতে একটা স্কুলে চলে গেছি, চার পাঁচটা স্কুলে ঘুরেছি, এবার একটা স্কুলে গেছি, গিয়ে জিজ্ঞেস করলাম ছাত্রীদের ডাইরেক্টলি, ছাত্রীদের স্কুল আমি জিজ্ঞেস করলাম তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা, আমাকে বললো দুটো কোয়েশ্চেনই খুব টাফ হয়েছে। আমি বললাম কোন কোন কোয়েশ্চেন, বললো ইতিহাস আর অঙ্ক, আপনার তাই ঠিক আছে আমি শুনে গেলাম। এবার আমি গিয়েই আগে এডুকেশনকে ধরেছি যে সত্যি কিনা দেখো, যদি সত্যি হয় বিচার দাও, যদি সত্যি না হয় তাহলে বিশ্বাস করো না। বাট আমি যখন শুনে এসেছি আমাকে ছাত্রীরা বাজে কথা বলবে না, মিথ্যে কথা বলবে না, তোমরা একটু নজর দাও। আমার মনে আছে আমি যখন রাস্তা দিয়ে যাই পরীক্ষার আগে অনেক ছাত্রীরা আমাকে একবার
কৃষ্ণনগর দিয়ে যাচ্ছিলাম, আমি এসে সঙ্গে সঙ্গে এডুকেশন মিনিস্টারকে বললাম এই যারা কোয়েশ্চেনগুলো বললো তারা যেন টাফ কোয়েশ্চেন না করে, ওরা আমাদের বাচ্চারা ভালো করে নাম্বার পায়। আগে ICSE CBSE এত নাম্বার পেত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা নাম্বার পেত না, উঠতই না, 60, 65, 70, 80 আর যাই না প্রায় 100 পায়, আমাদের ছেলেমেয়েরা 80 পায়। এখন দেখবেন 90 পায়, 90 পায়, 98 পায়, 99 পায়, কত বেড়ে গেছে পার্সেন্টেজ, এটা মনে রাখতে হবে আমাদের ছেলেমেয়েরাও। সৌরভ হাজরা, রিপোর্ট, নিউজ 6। নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 6। এবার আপনার জেলায় সর্বপ্রথম কম দামে অত্যাধুনিক টাইলসের সম্ভার নিয়ে এলো আজমির মার্বেল। এখানে পাচ্ছেন মার্বেল, ব্ল্যাকস্টোন, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, পার্কিং টাইলস, ভিক্টরিফাইড সহ সমস্ত ধরনের অত্যাধুনিক মার্বেল এবং টাইলস। এছাড়াও সমস্ত ধরনের স্যানিটারি গুডস, প্রতিটি কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় এবং আকর্ষণীয় সব উপহার। বাড়িকে মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন আজমির মার্বেল, চাঁপারুই, মগরা, হুগলি। ফোন নাম্বার 9836991773 অথবা 8420980900 নম্বরে। এই এত আলো এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো এত আকাশ আগে দেখিনি। খুশকি সহ যাবতীয় চুলের সমস্যার সমাধান এখন আপনার হাতের মুঠোয়। এছাড়াও বাত, হাঁপানি, যৌন সমস্যার মতো যে কোনো জটিল রোগে 100% গ্যারান্টি সহ চিকিৎসা করেন আপনার ডাক্তার পিকে ঘোষ ও ডক্টর রীনা ঘোষ, চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট। তাছাড়াও মগরা, সাওরাফুলি, কল্যাণী, হারিট সহ বিভিন্ন জায়গায় পাচ্ছেন ডাক্তারবাবুকে। যোগাযোগ করুন 9239473066, 9831547595। গুড ডে ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিক, এখানে একই ছাতার নিচে পাচ্ছেন জেলার 16 জন স্বনামধন্য ডাক্তারদের শারীরিক পরামর্শের সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে অ্যাডভান্স প্যাথোলজি, ডিজিটাল ECG, হোল্টার মনিটরিং সহ যে কোনো পরীক্ষার ব্যবস্থা। ও এছাড়াও ওষুধের সঙ্গে থাকছে বিশেষ ছাড়, চুচুড়া স্টেশনের ফার্ম সাইড গেটের ঠিক উল্টো দিকে। সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছেন 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। নাই সিটি কেবল দর্শকদের জন্য সুখবর, টিভিতে সেই চ্যানেল দেখুন ঠিক যেটুকু আপনি দেখতে চান আর পেও করুন সেটুকুর জন্যই। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর নির্দেশিকা অনুযায়ী অনুকার্যকর হতে যাচ্ছে নতুন ট্যারিফ প্ল্যান। যে কোনো চ্যানেল বেছে নেওয়ার স্বাধীনতা আপনার। এমএসওর ঠিক করে দেওয়া চ্যানেলগুচ্ছ বা বোকে বা ব্রডকাস্টারের নির্দিষ্ট প্যাক বা বোকে যা দেখতে চান তার জন্য শুধু পে করুন। বেছে নিন পছন্দের SD বা HD চ্যানেল, তা হতে পারে ফ্রি টু এয়ার মানে FTA বা পে চ্যানেল। নতুন ট্যারিফ প্ল্যান চালু হচ্ছে 29শে ডিসেম্বর থেকে। প্রথম 100টি ফ্রি টু এয়ার চ্যানেলের জন্য অপারেটরকে দিতে হবে 130 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পরবর্তী 25টি চ্যানেল দেখার জন্য আপনাকে দিতে হবে 20 টাকা নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি হিসেবে, কর অতিরিক্ত। পে চ্যানেল দেখুন নির্দিষ্ট সর্বোচ্চ মূল্য যে MRP-র ভিত্তিতে, আর যে মূল্য বা দাম সব জায়গাতেই এক, তা হতে পারে কেবল টিভি, ডিরেক্ট টু হোম বা DTH, HITS বা
IPTV। এখন আপনি রাজা আপনার পছন্দের। সুতরাং উপভোগ করুন নতুন ট্যারিফ প্ল্যান। সিটি কেবলের তরফে জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। এবারে মাধ্যমিক পরীক্ষার্থী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের মালহারপুর অঞ্চলের রশিদপুর গ্রামে। নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। ঘটনা হুগলির তারকেশ্বর থানার মালপাহাড়পুর অঞ্চলের রশিদপুর গ্রামের। নির্যাতিতা এবারে মাধ্যমিক পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর সন্ধ্যা নাগাদ প্রিয় শিক্ষকের বাড়ি যাচ্ছিলেন ওই নাবালিকা। অভিযোগ, সেই সময় পাড়ার তরুণ মাইতি নামে এক যুবক তার মুখ চেপে ধরে অন্ধকার গলির মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেদিন রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। প্রথমে তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রেফার করা হয়। সেদিন রাতেই নাবালিকার বাবা তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবকের বিরুদ্ধে। গতকাল রাতে তারকেশ্বর থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ পক্সো আইনে মামলা রুজু করেছে। আজ ধৃতকে চন্দননগর আদালতে তোলা হয়। তরুণ কুমার মাইতি, কি অভিযোগ আছে? তুমি রেপ করেছো, তাই কি হয়েছে? তোমাকে পুলিশ ধরলো কেন? হ্যাঁ, পুলিশ ধরলো কেন তোমাকে? যে মেয়েটির সঙ্গে খারাপ কাজ করেছো তাকে নাকি মুখ টিপে নিয়ে গিয়ে খারাপ কাজ করেছো তার সাথে? কি করো ও ভাই, পুলিশ ধরলো কেন তোমাকে? তারকেশ্বরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্লাড ব্যাংক উদ্বোধনের পর চুচুড়া হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আজ হুগলি চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের একটি নতুন ব্লাড ব্যাংকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারকেশ্বরের প্রশাসনিক বৈঠক থেকে। আনন্দিত হাসপাতালের ডাক্তার থেকে রোগীর পরিজনেরা। আজ ব্লাড ব্যাংকে হাজির ছিলেন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপৌরপ্রধান অমিত রায়, CIC স্বাস্থ্য পার্থ সাহা, হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সহ সমস্ত ডাক্তাররা। রূপম রায়ের সঙ্গে রাজেশ মণ্ডলের রিপোর্ট, নিউজ 6।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশবেড়িয়া শিশু সংঘে হয়ে গেল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল বাঁশবেড়িয়া খামারপাড়া শিশু সংঘের পরিচালনায় ক্লাব প্রাঙ্গণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত করল। অনুষ্ঠানে ক্লাবের শিশুরা নাচ গান কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজ ভাষা দিবস, আমি ভালোবাসি মাতৃভাষা, সেই মাতৃভাষাকে সম্মান জানিয়ে আজ আমার এই নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা কবিতা রুমির চিঠি। মা গো আমার মা, তোমার সঙ্গে আরে একটা কথাও বলবো না। আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন উপলক্ষে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করি, সেই সঙ্গে আমাদের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে যে আমাদের বিভিন্ন প্রতিযোগিতাগুলো হয় সেই প্রতিযোগিতায় যারা পুরস্কার পায় তাদেরকেও পুরস্কার প্রদান করে থাকি এবং নাটক প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে যারা বিভিন্ন স্থান অধিকার করে তাদেরকেও আন্তর্জাতিক ভাষা দিবস যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে আমরা পুরস্কার প্রদান করে থাকি। এই ব্যাপারে আমাদের সমস্ত নাগরিকবৃন্দ এবং বিচারকবৃন্দ যথেষ্ট সহযোগিতা করে, তার জন্য আমরা এই অনুষ্ঠান আমরা সার্থকভাবে আজকে কারা উপস্থিত ছিলেন, আজকের অনুষ্ঠানে কারা ছিলেন? আজকের অনুষ্ঠানে ছিলেন প্রখ্যাত নাট্যকার পরিচালক রবীন্দ্রনাথ বসু এবং কবি ও প্রাবন্ধিক অতনু বসু, তারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করায় আমাদের আজকের অনুষ্ঠান সমৃদ্ধ হয়েছে। আগামী দিনেও আশা করি তারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, এই মানে আশা রেখে আজকে জগবন্ধু মান্তি রিপোর্ট নিউজ। আজকের মতো সংবাদ এই পর্যন্তই, প্রতিদিন রাত 9:30 মিনিটে দেখুন নিউজ 6। শুভরাত্রি।